আওয়ামী লীগের মেয়র প্রার্থী সেলিনাহাত আইভীর প্রধান নির্বাচনী কার্যালয়ে সবগুলি কেন্দ্রের ফল আসার পরই দলের কর্মী সমর্থকরা উল্লাসে ফেটে পড়ে। তখনও রিটার্নিং কর্মকর্তা কেন্দ্রভিত্তিক বেসরকারি ফল ঘোষণা করছিলেন, কিন্তু পোলিং এজেন্টদের মাধ্যমে সব কেন্দ্রের ফল আগেই আইভীর নির্বাচনী কার্যালয়ে পৌঁছে যায়, যাতে জানা যায় নারায়ণগঞ্জ নগরের মেয়র পদে হ্যাট্রিক জয় পেয়েছেন আইভী। মধ্যরাতে আনুষ্ঠানিক বেসরকারি ফল ঘোষণা করেন রিটার্নিং কর্মকর্তা। নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন নির্বাচনে 192 কেন্দ্রের সবগুলিতে সেলিনাহাত আইভী পেয়েছেন 1,59,097 ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী তৈমুর আলম খন্দকার পেয়েছেন 92,562 ভোট। সেলিনাহাত আইভী বাংলাদেশ আওয়ামী লীগের প্রার্থী, নৌকা প্রতীক নিয়ে উনি এই মেয়র পদে প্রতিদ্বন্দ্বিতা করেছেন। উনি ভোট পেয়েছেন 1,59,097 ভোট। বিজয় নিশ্চিত হওয়ায় নগরবাসীর প্রতি কৃতজ্ঞতা জানান আইভি। দলমতের ঊর্ধ্বে থেকে নারায়ণগঞ্জবাসীর জন্য কাজ করার অঙ্গীকারও করেন। এই জয় উৎসর্গিত আমার নেত্রী মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার জন্য, এই জয় উৎসর্গিত আমার নারায়ণগঞ্জের নিবেদিত প্রাণ জনসাধারণের জন্য, যারা আমাকে ভোট দিয়ে জয়যুক্ত করেছে। এদিকে পরাজয় মেনে নিয়ে স্বতন্ত্র মেয়র প্রার্থী তৈমুর আলম খন্দকার অভিযোগ করেন, ইভিএমে কারচুপি করে তাকে হারানো হয়েছে, সুষ্ঠু ভোট করতে কমিশন ব্যর্থ হয়েছে বলেও অভিযোগ করেন তিনি। আমি প্রথমে বলছি যে এটা চুরির বাক্স, ইভিএম এর কারচুপির জন্য আজকে আমাদের এই পরাজয় বরণ করতে হয়েছে। তবে এই পরাজয় মনে করি না, আমি ধন্যবাদ জানাই আমাদের জনগণকে। 27টি সাধারণ ওয়ার্ড ও সংরক্ষিত 9টি ওয়ার্ডে কাউন্সিলর পদের ফলাফলও ঘোষণা করা হয়। পার্থ রহমান, বৈশাখী সংবাদ, ঢাকা।